বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির দিক দিয়ে প্রত্যেকটা দেশই এগিয়ে গেছে। আমরা বাংলাদেশের মানুষরা, বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? হ্যাঁ বন্ধুরা, আপনারা এই করোনার সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, সুরক্ষা নামের একটি অ্যাপ বের করেছে আমাদের দেশ। সেই অ্যাপটি তৈরি করা হয়েছিল করোনা প্রতিরোধের জন্য। ইভেন সেটা কিন্তু এখনও চলমান আছে বাংলাদেশে। আপনারা যারা এখনও এই অ্যাপটি ব্যবহার করেন না, অবশ্যই এই অ্যাপটি এখনই নামিয়ে নেন। অবশ্য এই ভিডিওটা কিন্তু স্পন্সরেড না, আমি এটা আপনাদের বললাম অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন। ওকে, তো হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের আমি কয়েকটা অ্যাপের সম্পর্কে জানাবো, যে অ্যাপগুলোর বিকল্প হিসেবে আমাদের বাংলাদেশ কিন্তু তাদের নিজের প্রোডাক্ট অর্থাৎ নিজেরাই কিন্তু তৈরি করতেছে এমন কিছু অ্যাপের নাম, যেগুলো খুবই বড় বড় প্রতিষ্ঠানের বিকল্প অ্যাপগুলো আমাদের দেশে তৈরি করা হচ্ছে। তো এবার আপনারা জানতে চাইবেন কি ফেসবুকের বিকল্প, হোয়াটসঅ্যাপের বিকল্প, তারপর জুম অ্যাপের বিকল্প আমাদের দেশে কিন্তু তৈরি হচ্ছে এই অ্যাপগুলা। তো আপনারা এখন জানতেই চাইবেন যে ভাই একটু বলে দেন যে কী কী অ্যাপগুলো আসতে চলেছে। ভবিষ্যতে হয়তো আপনারা দেখতে পারবেন যে ফেসবুকের বিকল্প হিসেবে ফেসবুকের জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন যোগাযোগ নামের একটি অ্যাপ, যেটা বাংলাদেশে আগামীতে আসতে চলেছে। হোয়াটসঅ্যাপের বিকল্প আপনারা দেখতে পারবেন আলাপন নামের একটি অ্যাপ, এবং জুম অ্যাপের বিকল্প আপনারা দেখতে পারবেন বৈঠক নামের একটি অ্যাপ। তো এই অ্যাপগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে এবং আগামীতে আপনারা এগুলো কিন্তু বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। তো বহির্বিশ্বের অ্যাপগুলো আর আপনাদের ব্যবহার করতে হবে না, এখন থেকে আপনারা কিন্তু বাংলাদেশের অ্যাপগুলাই ব্যবহার করতে পারবেন। হয়তোবা কিছুদিন সময় লাগবে বা কয়েক মাস বা এক বছরও লাগতে পারে অ্যাপগুলো আসতে, তবে সেটা কোনো ব্যাপার না, আপনাদের অপেক্ষা করেই নেবেন। তবে নিজের দেশের একটা জিনিস ব্যবহার করাটা একটা গর্বের বিষয়, যদিও যেমনই হোক না কেন আপনারা সেটাতে অংশগ্রহণ করবেন, আমিও সেটা মনে করি। এবং অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন আমি মনে করি সকলের এই অ্যাপগুলা ব্যবহার করা উচিত যখন এগুলো লঞ্চ হবে। তো ইতিমধ্যে কিন্তু একটি লঞ্চ হয়েছে, সে বর্তমানে করোনা প্রতিরোধের জন্য যে সুরক্ষা নামের অ্যাপটি রিলিজ করা হয়েছে সেটা কিন্তু আপনারা অনেকেই ব্যবহার করছেন। আমি মনে করি সবাই ব্যবহার করেন বাংলাদেশি অ্যাপ, তো আপনারা সবাই এইসব ব্যবহার করবেন। আর এই যে বিকল্প অ্যাপগুলো আপনাদের আজকে আমি জানালাম, হয়তো বা আপনারা ইতিপূর্বে শোনেন নাই বা আমার কাছ থেকে শুনে আজবাজব লাগতেছে, যাই হোক, আপনার হয়তো বা অবসর সময় বা মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, এবং নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো বা দেখা হয়ে যাবে। খুদা হাফেজ।